চুরি করতে বহুতল ভবনে ওঠে চোর, আর বাড়ির মালিক চুরি করতে দেখে ফেলায় পালাতে গিয়ে আটকা পড়ে দুইটি বহুতল ভবনের সরু গলিতে। পরে বাড়ির মালিক 999-এ ফোন করলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে আটকে থাকা সেই চোরকে। এমনই এক ঘটনা ঘটল সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের পৌর এলাকার সিরাজি সড়কে ঘটে এই ঘটনা। রেগুলার বেসিসে এখানে চুরি হয়, তো আজকে এই বাসার লোকজন আসছে, আসে ওনারা বলতেছে চোর চোর। আমি ঘরে ঘুমায় রয়েছে আমার বিল্ডিং পাশেরটাই, তো আমি আবার জানলা খুলে দেখি যে চোর এইখান থেকে দৌড় দিতেছে। ও দৌড় দিয়ে ওই দিক দিয়ে দৌড় দিয়ে লোকজন যখন সামনে গেছে তখন এইদিকে দৌড় দেওয়ার সময় এখানে এসে এইভাবে দুই বিল্ডিংয়ের চিবিতে ও আটকে গেছে আর কি। মূল ঘটনা হলো এখানে কেউ ওকে মারেও নাই কিংবা ধরেও নাই। তখন দুই পাশে বিল্ডিং আলাদা সবাই দাওয়া দিচ্ছে, দোয়ার করে না যাই পালানোর জন্য চেষ্টা করবে গেছে, ওই কেপি আটকে পড়ছে দুই বিল্ডিং এর মাঝখানে আটকে পড়ছে। আসে দেখি এক চিপের ভেতরে একটি ভিক্টিম আটকে পড়ছে, ওখানে আমরা কাজে উদ্ধার কাজ শুরু করে দিই। প্রায় আধা ঘন্টা 30 মিনিট পর্যন্ত কাজ শেষ, কাজের মধ্যে আমরা এই ভিক্টিমটা উদ্ধার করি। আমাকে সদর থানা থেকে ফোন দিয়েছে যে ওখানে একটা ফায়ার সার্ভিসের লোক গেছে, একটা ব্যক্তি ওয়ালের ভিতরে আটকা পড়ছে, ঠিক আছে না? এই সংবাদের প্রেক্ষিতে আমি আসছি, আসার পরে ফায়ার সার্ভিস উদ্ধার করছে, উদ্ধার করার পরে আমার হাতে উঠে। পরে চোরকে আটক করে আদালতে হাজির করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।